I'm Farhana এবং হ্যালো গাইস আই এম ফারহানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম কোয়ারেন্টাইনে একটু আড্ডা দিতে চলে এসেছি যা হচ্ছে কোয়ারেন্টাইন সিরিজ 2 এর আগে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যা হচ্ছে কোয়ারেন্টাইন আড্ডা যে ভিডিওটিতে আমি আমার সাদা কালো জীবনকে রঙিন করে তুলেছিলাম এবং আজকে কিন্তু আমার সাদা কালো জীবন না একটু হলো রঙিন আছে তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করব লোকাল পার্লার স্টাইল একটি মেকওভার হ্যাঁ কিভাবে বেসিক্যালি লোকাল পার্লারগুলোতে তারা মেকওভার করে অর তাদের মেকআপের স্টাইল বলো ওভারঅল আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যদিও আমি কিন্তু নরমালি লোকাল পার্লারে ভাবে যাই না আমি গিয়েছিলাম লাইফে মেবি একবার তাও হচ্ছে এখন থেকে 8 থেকে 9 বছর আগে তো আমি নরমালি ওইটাই ফার্স্ট এন্ড ওইটাই লাস্ট এরপর আমি আর কখনোই লোকাল পার্লার বলো আর কোনো পার্লারে আমি সাজিনি এরপরও কিছু লোকাল পার্লার আমার যাওয়া হয়েছে তারা কিভাবে কাজ করে সেটা আমি খুব কাছ থেকে দেখেছি তাই হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কথা বলতে বলতে তোমাদের সাথে একটি লোকাল পার্লার স্টাইল মেকওভার স্টার্ট করে দিই বেঁধে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যেন সামনে এসে আমাকে খুব বেশি ডিস্টার্ব না করতে পারে ওরা বেসিক্যালি যা করে এরকম একটা কাপড় নেয় অ্যান্ড হেডটাকে খুব সুন্দর মতো এভাবে বেঁধে দেয় তো যাই হোক আমি নর্মালি লাস্ট টাইম যখন খুব কাছ থেকে মেকআপ করা দেখেছি তখন বেসিক্যালি এরকম একটা কাপড় দিয়ে ওরা জাস্ট হেডটাকে একটু টাই করে নিয়েছিল যেন চুলগুলো সামনে না চলে আসে এবং মেকআপে যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে তো ওরা বেসিক্যালি বেস মেকআপে দুটো জিনিস ইউজ করে হয়তো কোনো একটা প্যানস্টিক ইউজ করে আদারওয়াইজ ওরা কোনো একটা টিউব ফাউন্ডেশন ইউজ করে সো আজকে আমি টিউব ফাউন্ডেশন ইউজ করবো এবং টিউব ফাউন্ডেশনের জন্য আমি ম্যাক্সোনার এটি নিয়ে নিচ্ছি আমি নর্মালি যখন গিয়েছিলাম আমি এরকম একটা ফাউন্ডেশন ইউজ করতে দেখেছি তাই আমি কিনে রেখেছিলাম মোটামুটি এটা আমার অত একটা ইউজ করা হয়নি সো এটি শেড নাম্বার হচ্ছে 26 ওরা কখনো তোমার শেড রেঞ্জ ওয়াইজ কখনো মেকআপ করবে না ওরা সবসময় তোমাকে একদম ধবধবে ফর্সা বানিয়ে দেবে সো আমি আজকে সেম কাজটাই করবো কোনো কালার ম্যাচিং ট্যাচিং নাই যা আছে খালি ফেসে দিতে থাকো তো এটা কালারটা আমি তোমাদের একটু সোয়াচ করে দেখাই জাস্ট লাইক দ্যাট এটা অনেকটা পিঙ্কিশ টাইপের এটা অনেক থিক অনেকই থিক একটা ফাউন্ডেশন অ্যান্ড জাস্ট পোরগুলোর ভিতরে ঢুকে পোরগুলোকে জাস্ট মিনিমাইজ করে দেয় মোটামুটি দেখতে গেলে খারাপ না কিন্তু আমার একটু বার্ন হচ্ছে হাতের মধ্যে আমি যেটা স্কিনে ইউজ করবো তোমাদের জন্য একটা রিস্ক নিয়ে ফেলি কী বলো তোমাদের স্কিনটাকে কোনো প্রকার ময়শ্চারাইজ করবে না জাস্ট ওরা কী করবে একটা পানির বোতল নেবে পানির বোতল নিয়ে জাস্ট স্কিনে স্প্রে করবে অ্যান্ড একটা টিস্যু সাহায্যে জাস্ট চেপে চেপে এটাকে ক্লিন করে দেবে ওরা নর্মালি যা করে আমিও আজকে তাই করবো অ্যান্ড আমি ফার্স্টেই তোমাদের একটা জিনিস ক্লেম করতে চাই তা হচ্ছে আমার কোনো প্রকার প্রকার কাউকে ক্রিটিসাইজ করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি না টোটালি আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন শেয়ার করবো এবং তারা জাস্ট এক্স্যাক্টলি যা করে থাকে আমি তোমার সাথে তাই শেয়ার করবো আমি বেশিরভাগ জায়গায় দেখেছি ওরা খুব লো মানের প্রোডাক্ট ইউজ করে ইটস ফাইন তুমি কম টাকা পে করছো তুমি এর থেকে বেশি আর কী চাচ্ছ তা আমি আমার স্কিনে জাস্ট পানি স্প্রে করে এটাকে জাস্ট মুছে নিয়েছি এখন আমি টিউব ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করবো আমার স্কিন শেডের থেকে অনেকটা বেশি পিঙ্কিশ টাইপের হয়ে গেছে না ঠিক আছে আর কি এটা কি আছে আমি আমার ফেস অ্যাপ্লাই করবো ম্যাক্সোনার একটি ফাউন্ডেশন ম্যাক্সোনার মেকআপ প্যানক্রোম্যাটিক ফাউন্ডেশন অ্যান্ড শেড নাম্বার হচ্ছে 26 এটা বেসিক্যালি তোমরা যদি কিনতে যাও তাহলে তোমাদের কাছে 250 থেকে 300 টাকা তারা চাইতে পারে আমার কাছে বেসিক্যালি বলেছিল 300 থেকে 350 টাকা আমি অনেক ঝগড়াটা কেমে আমি ঝগড়া ঠগড়া করে 80 টাকা দিয়ে কিনে এসেছি বেশিরভাগ লোকাল পার্লারে দেখেছি আমি এরকম একটা স্পঞ্জ ইউজ করতে ওরা কোনো প্রকার বিউটি ব্লেন্ডার ইউজ করে না এরকম একটা স্পঞ্জ দিয়ে ওদের ফাউন্ডেশন বলো আর প্যানকেক বলো সব কিছু ওরা একটা দিয়েই ব্লেন্ড করে থাকে সো আমিও আজকে এরকম একটা স্পঞ্জ ইউজ করছি যা কিনা নর্মালি তোমরা 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে তো ইয়া এই স্পঞ্জটাকে ভিজিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে ফেলবো আমি তো লিটারেলি লাল হয়ে গেলাম আমি আরেকটু দিব
কারণ আমি যতটুকু দেখছি এখানে ওরা অনেক বেশি অ্যাপ্লাই করে আমি আজকে অনেক বেশি অ্যাপ্লাই করব বেসিক্যালি এই ফাউন্ডেশনটা অনেক বেশি পিগমেন্টেড বাট এটা আমার কালার সাথে একদমই যায় নাই নর্মালি আমি 26 নাম্বার প্যানকে আগে ইউজ করতাম সো ওইটা হিসেবে আমি মনে হয় কিনছিলাম আমি বলতে পারবো না লাস্ট আমি কবে ইউজ করছি এটা এটাকে ঠিক করার ট্রাই করব ওরা বেসিক্যালি কখনো তোমার স্কিন শেড মেনটেন করবে না তোমাকে জাস্ট সাদা বুতনি মানে হোয়াইট বানিয়ে দিবে মানে ফর্সা বানিয়ে দিবে দ্যাটস ইট ইভেন দেখো কি পরিমাণে প্রোডাক্ট এটা সোক করে এই পাফটা আমার একদম ভালো লাগে না অনেক বেশি প্রোডাক্ট সোক করে সো গাইজ এখন আমি ম্যাক্সিমাম সেটিং পাউডারটি দিয়ে আমার স্কিনের ফাউন্ডেশনটাকে সেট করে নিব যার শেড নাম্বার হচ্ছে 22 যা কি না আমি একশোটাকে দিয়ে নিয়ে এসেছি এই স্পঞ্জটি দিয়ে এটাকে নিয়ে নাও জেন্টলি ইউজ দিস পাউডার অল ওভার ইউর ফেস সো এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পর ওরা আবারও স্কিনে পানি অ্যাপ্লাই করে নিবে যেন তোমার এই লুজ পাউডারটা প্রপারলি সেট হয়ে যায় অ্যান্ড দেন যেন ওরা একটা প্যানকেক ইউজ করতে পারে তো আমিও সেম কাজটি করছি এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে আপু তুমি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছো সেটাকে আমরা কিনবো কি না বা প্রোডাক্টগুলো কতটুকু ভালো সত্যি কথা বলতে গেলে চাপ দেখাচ্ছে তো দেখো লাইক উঠে উঠে আসতেছে ফাউন্ডেশনটা আমার একদমই ভালো লাগে নাই লাইক সিরিয়াসলি আমি চাপ দেওয়ার সাথে সাথে জাস্ট মেকআপ ব্লু উঠে আসতেছে বাট এই লুজ পাউডারটা বলবো আমি মোটামুটি ভালো কারণ লুজ পাউডারটা আমি এর আগে অনেক ইউজ করছি লুজ পাউডারটা আমার জন্য খুবই ভালো প্লে করছে বাট যদি বলো এই টিউব ফাউন্ডেশনটা কেমন আমি বলবো একদম ভালো না জাস্ট নো ইভেন জায়গা জায়গা দিয়ে উঠে গেছে আমি খুব ভালো মতো ব্লেন্ড করার পরও জায়গা জায়গা দিয়ে উঠে গেছে কারণ তোমরা চাইলে কিস ভিডিও এরকম টাইপের কোনো পেন স্টিক কিনতে পারো মানে স্টিক ফাউন্ডেশন কিনতে পারো বাট যদি আমাকে বলো ম্যাক্সো না এটা পেনকেক অ্যান্ড আমার কাছে মোটামুটি অনেকগুলোই আছে আমার কাছে আরও কতগুলো ছিল কারণ একসময় আমি অনেক বেশি পরিমাণে প্যানকেকের ফ্যান ছিলাম সবার স্টার্টিংটাই হয় একটু লোয়ার ক্লাস দিয়ে যেমন আমি যখন স্টার্ট করেছি আমি তখন স্টুডেন্ট ছিলাম তো আমি ভাবতাম আচ্ছা পার্লারে এইসব ইউজ করে হয়তো বা এটা ইউজ করলে আমাকে খুব সুন্দর লাগবে তো ইটস হ্যাপেন্ড আসলে তো চলো নেক্সট আমরা চলে যাই প্যানকেকে অ্যান্ড দেখো হনুমানের মতো আমার ফেস এক কালার কান এক কালার সো আমি অবভিয়াসলি কানেও অ্যাপ্লাই করে নিচ্ছি বেসিক্যালি পার্লারে যা করে না সো আমি কানেও অ্যাপ্লাই করে নিয়েছি নাও আমার ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি আবারও একটি প্যানকেক নিয়ে নিচ্ছি যা কিনা গোপীনাথের ই ডার্ক শেডটি এবং আজকে আমি যে সকল প্যানকেক ইউজ করছি না কেন সবগুলো গোপীনাথের অ্যান্ড ও মাই গড অনেক বেশি ডার্ক সো ওরা বেসিক্যালি এরকম একটা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিবে সো আমিও এক সাইডে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবো অ্যান্ড অ্যানাদার সাইডে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা ব্রাশ দিয়েও সেম প্যানকেকটি ইউজ করতে পারো সো আমার কন্ট্রোলিংটাকে আমি একদম শার্প দেখানোর জন্য 22 নাম্বার প্যানকেকটি ইউজ করে নিচ্ছি অ্যান্ড তোমরা চাইলে লুজ পাউডারটা ইউজ করে নিতে পারো সো আফটার ইউজিং প্যানকেক এখন আমি আমার ফেসটা দ্বিতীয়বারের মতো ফেসটাকে সেট করে নিচ্ছি আই মিন একটা লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে খুব প্রপারলি সেট করে নিচ্ছি অ্যান্ড দেন আমি চলে যাবো আমার আইব্রোতে আইব্রোজের জন্য আমি এরকম একটি শ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি যা ওরা বেসিক্যালি করে ওরা কোনো প্রকার আই পমেড অর আইব্রোর কোনো প্রকার কিট ইউজ করবে না ওরা সুন্দর করে এক আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার একটা আই শ্যাডো নিয়ে তোমার আইব্রোজটাকে করে দিবে তো আমি এরকম করার ট্রাই করছি তো দেখা যাক কেমন একটা রেজাল্ট পাওয়া যায়
ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিন্তু মোটেও খারাপ লাগেনি, আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে। কাজে তোমরা দেখতেই পারছো মানে ওভারঅল আউটপুট কিন্তু মোটামুটি ভালো এসছে। সো আমি এখন সেম কালারটি নিয়ে আমার আই শ্যাডো অ্যাপ্লাই করা স্টার্ট করছি। ওরা কোনো প্রকার ব্লেন্ডিং করবে না, সো আমি আজকে কোনো প্রকার ব্লেন্ডিং করছি না। ফার্স্ট আমি একদম হার্শলি একটা লাইন ক্রিয়েট করছি, বাট মেবি ব্লেন্ডিং করতেও পারি, এখনও শিওর না। সো যাই হোক, ব্ল্যাক কালার একটি আই শ্যাডো পিক করে আমার আইসে খুব সুন্দরভাবে একটা লাইন ড্র করে নিচ্ছি আমার আপার লিডে এবং লোয়ার ল্যাশ লাইনেও। নাও আম গোনা ইউজ হুডা বিউটি রুবি অবসেশনের এই প্যালেটটি, এবং এখান থেকে আমি রেড কালারটা পিক করে নিচ্ছি, কারণ আমার কেন যেন লাগছে যে একটু ব্লেন্ডিং না হলে মেবি ভালো লাগবে না। ওরা বেসিক্যালি ব্ল্যাক, রেড, গোল্ডেন কালার, গ্রিন কালার, ব্লু কালার এইসব সবসময় ইউজ করে। সো আমি আজকে এরকম টাইপের কালার পিক করা ট্রাই করছি, বাট আমি যেখানে রেড কালারটাকে ব্লেন্ড করেছি ওরা মোটেও এটাকে তোমাকে ব্লেন্ড করে দিবে না, জাস্ট হার্শ একটা লাইন ক্রিয়েট করে দিবে। সো তোমরা চাইলে হালকা একটু ব্লেন্ড করে নিতে পারো। অ্যান্ড এখন আমি জাস্ট 20 টাকার একটা আই শ্যাডো, হ্যাঁ এক্স্যাক্টলি 20 টাকার একটা আই শ্যাডো আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেখো পিগমেন্টেশন আমার কিন্তু ভালোই লেগেছে। তো আমি এখন এটাকে আমার আপার লিড লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও টাইম টু ইউজ আ লাইনার, অ্যান্ড অ্যাজ অলওয়েজ লেট মি ইনস্টা লাইনারটি দিয়ে আমি আমার আইসে লাইন টেনে নিব। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় প্রোডাক্ট যেমনই হোক না কেন, তোমরা যদি তোমাদের মেকআপের স্কিলটা ভালো থাকে তোমরা একদম লোকাল টাইপের প্রোডাক্ট দিয়ে প্রপারলি সুন্দর একটা মেকআপের বেস ক্রিয়েট করতে পারো, যা তোমরা দেখে বুঝতে পারছো একদম আহামরি আমি কোনো কস্টলি প্রোডাক্ট ইউজ করছি না। সবগুলো প্যানকেক মোটামুটি 100 থেকে 120 টাকা, বাট দেখো আউটলুকটা কত সুন্দর এসছে। এখন জাস্ট শ্যাডো প্যালেটটি থেকে আমি এরকম ব্ল্যাক কালারটি চুজ করে আমার আউটার কর্নার হালকা একটু স্মাচ করে নিব। অ্যান্ড দেন আমি চলে যাব দ্য নেক্সট পার্টে, উইচ ইজ কাজল। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু কাজল অ্যাপ্লাই করে নিব, যা বেসিক্যালি ওরা করে, ওরা সবাইকে লোয়ার ল্যাশ লাইনে খুব মোটা করে একটু কাজল বা আইলাইনার ড্র করে দেয়, তো আমি জাস্ট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন জাস্ট সেম রেড কালারটা পিক করে আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনেও হালকা একটু স্মাচ করে দিব। তো যাই হোক, আমি একটা মাস্কারা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি ইউজ করবো ন্যাকেডের এই ল্যাশটি, যা কিনা মাত্র 20 টাকা। অ্যান্ড সত্যি কথা বলতে যদিও দেখতে অনেকটা প্রিটি লাগছে, বাট এটা ইউজ করতে গিয়ে আমার অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। আমি 3 থেকে 4 বার খুলে আইসে অ্যাপ্লাই করেছি, যা কিনা আমার জন্য একদমই নাজেহাল অবস্থা ছিল। সো ব্লাশিং হিসেবে আমি এই শ্যাডো প্যালেটটি থেকে এরকম দুটো পিঙ্ক কালার পিক করে নিচ্ছি, যা বেসিক্যালি তারা করে। তো আমি জাস্ট আমার চিক বলে খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছো মোটামুটি কিন্তু আমাকে আউটপুটটা ভালো দিয়েছে। আমি মোয়া কসমেটিক্সের এই হাইলাইটারটি অ্যাপ্লাই করছি আমার হাইলাইটিং পার্টগুলোতে। অ্যান্ড সি ওয়াও, নাও নেক্সট পার্ট হচ্ছে লিপস্টিক। আমি জাস্ট আমার লিপস্টিকে লাইন করে এসেছি, এখন আমি এরকম একটা লিপস্টিক ইউজ করবো। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে প্লিজ এটা কিউ ইউজ করো না, এটা মেবি আমার ফার্স্ট টাইম ইউজ ছিল। অ্যান্ড এটা তুলতে গিয়ে যে আমার কি পরিমাণে নাজেহাল অবস্থা হয়েছিল, আমার লিপস জাস্ট ফেটে ব্লিডিং শুরু হয়ে গিয়েছিলো। আমি তোমাদের মানা করবো, প্লিজ এই লিপস্টিকটা কেউ ইউজ করবো না। আমি যদি আগে জানতাম আমি কখন এটি ইউজ করতাম না। সো প্লিজ এই লিপস্টিকটা থেকে সবাই দূরে থাকবা, সবাই। যদিও লিপস্টিকে কালারটা দেখতে খুবই প্রিটি লাগছে, বাট প্লিজ ডোন্ট ইউজ দিস লিপস্টিক প্লিজ। সো ইয়া, আজকে আমার মেকওভার শেষ। এখন আমি জাস্ট হালকা একটু চুলটাকে সেট করে নিচ্ছি, এবং ইয়া দ্যাটস অল। তোমরা কিন্তু ইজিলি চাইলে এরকম একটা গ্ল্যাম লুক বাসায় বসে ক্রিয়েট করতে পারো এবং তোমাদের মানিটাকে যে সেভ করতে পারো, কারণ আমার মনে হয় তোমরা লোকাল পার্লারে যে তোমাদের টাকাটাকে নষ্ট করার থেকে তোমরা ইজিলি ঘরে বসে সেই টাকা দিয়ে ভালো কিছু প্রোডাক্ট কিনে তোমরা নিজেদের মতো করে ইউজ করতে পারো। কোনো ইন্টেনশন ছিল না কাউকে ক্রিটিসাইজ করার, আমি জাস্ট এই ভিডিওটা করেছি জাস্ট একমাত্র তোমাদের জন্য। কম হলে 500 থেকে 1000 টাকা নিবে লোকাল পার্লারগুলোতে, বাট সেই হিসেবে কিন্তু ওরা ওরকম টাইপের সার্ভিস দেয় না, বিকজ ওরা যেরকম টাইপের আই লুক করে অর বেস মেকআপ করে। যেমন ধরো আমি এখানে যেমন হালকা একটু ব্লেন্ডিংয়ের ফলে কিন্তু আই লুকটা দেখতে খুবই কিউট লাগতেছে,
এন্ড সবাই কিন্তু এক নয়, অনেক পার্লার এরকম কিছু মিস্টেক করে থাকলেও কিন্তু সব পার্লার কিন্তু সেম না। আমরা কিন্তু একটা পার্লারের কথা চিন্তা করে সবাইকে আমরা একসাথে কাতারে ফেলতে পারি না। সো কিছু কিছু পার্লার কিন্তু আছে যারা কিন্তু না আসলেই চায় যে কাস্টমারদের একটা ভালো একটা সার্ভিস দিতে, বাট কিছু কিছু পার্লার আছে যাদের জন্য কিনা পুরো লোকাল পার্লারগুলোরই নাম বদনাম হয়, যারা কিনা ছোটোখাটো মিস্টেক্সের জন্যে সবার কাছে একদম কালার হয়ে যায়। সাধারণত পার্লার মানুষ কেন যায়, নিজেদের স্পেশাল ডেটাকে আরেকটু স্পেশাল করে তুলতে। সো যদি কখনো দেখা যায় যে ওই স্পেশাল ডেটাতে মেকআপটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, তাহলে কিন্তু ডেটা জাস্ট মাটি হয়ে যায়। সো বেটার এর থেকে তোমরা নিজেরাই ইজিলি ঘরে বসে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো। অ্যান্ড আজকে আমি যে সকল প্রোডাক্ট ইউজ করেছি সবই কিন্তু খুবই লো বাজেটের মধ্যে, তবুও দেখো মোটামুটি ভালো একটা লুক আমি ক্রিয়েট করতে পেরেছি। অ্যান্ড একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আমি জাস্ট আমার আইশ্যাডো বলো, আমার ব্লাশিং বলো, ইভেন তোমার চাইলে কিন্তু হাইলাইটারটাও কিন্তু ওই প্যালেটটা ঠিকই ইউজ করতে পারতে। অ্যান্ড প্যালেটটা যে খুব বেশি দামি তা কিন্তু একদমই না, জাস্ট 250-300 টাকা হাই স্কেলে, এর বেশি তো একদমই না। সো তোমরা চাইলে কিন্তু খুবই লো বাজেটে, অ্যান্ড আমি আজকে যে সকল প্রোডাক্ট ইউজ করেছি না কেন 250-300 টাকার মধ্যে। অ্যান্ড আমি মোটামুটি সবগুলো প্রোডাক্টেরই নাম বলো প্রাইস বলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। অ্যান্ড তোমাদের কাছে অনেক টাকা চাইলেও কিন্তু মোটেও দিবে না, তোমরা ইজিলি এমন একটা লুক ক্রিয়েট করতে পারো যা কিনা তোমাদের মানি সেভ করবে অ্যান্ড তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না। তোমরা যদি নিউ হয়ে থাকো, হাই আম ফারহানা, তোমরা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারো। অ্যান্ড যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেকগুলো ভালোবাসা। অ্যান্ড তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এই লুকটি শেয়ার করতে পারো যে খুবই কম প্রাইসে খুবই অ্যাফোর্ডেবল ওয়েতে কীভাবে এরকম সুন্দর গ্ল্যামিটি লুক ক্রিয়েট করা যায়। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ইয়া আজকে এখানে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।